বজ্রপাতে কেড়ে নিয়েছে এক দরিদ্র পরিবারের রোজগারের উৎস। একই দিনে দুটি গরুর মৃত্যু হয়েছে। ঘটনাটি হাইলাকান্দি জেলার মোহনপুর আরে ভটর বাজার সংলগ্ন এলাকায়। জানা গেছে মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার সময় ভারী বর্ষণ হয়। ওই সময় মোহনপুর আরে এলাকার হতদরিদ্র শেখ তেরামিয়ার দুটি গরুর উপর বাজ পড়ে। ঘটনাস্থলে দুটি গরুর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কৃষক মুক্তি নেতা আমির হোসেন মজুমদার। তিনি দিনমজুর শেখ তেরামিয়ার দুটি গরুর মৃত্যুর জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জোরালো দাবি জানিয়ে হাইলাকান্দি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।